উনি ভাই আপনি জিজ্ঞেস করেছেন আমাদের দেশে মসজিদে জামাতের সহিত যে দূরত্ব মেইনটেইন করে কি আমল লাইলে নামাজ আদায় করা হয় সেখানে না পড়ে আমি যদি বাসায় পড়ি সেটা কি ঠিক হবে কিনা সম্মানিত তো ভাই জি আপনি যদি বাসায় জামাতে আদায় করেন এবং লম্বা করে আপনি কেয়াম করতে পারেন লম্বা সময় দাঁড়িয়ে আপনি রমাদনের সালাত আদায় করছেন রাতের বেলায় এবং লম্বা করে রুকু সিজদা মেইনটেইন করছেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য উত্তম এতে কোনো সন্দেহ নাই আমাদের মসজিদে ফাইভ জি গতিতে তারাবি নামাজ পড়ে এখন আমি কি জামাত ছেড়ে আলাদা নামাজ পড়বো রাইহান আকন্দ ভাই ভাই খুবই কষ্টের কথা যে খুবই স্পিডি সলা আমাদের দেশে আছে যদি এতটা স্পিডি তিলাওয়াত হয় যে তিলাওয়াত বোঝা যাচ্ছে না তিলাওয়াতের মাধ্যমে অর্থের পরিবর্তন হচ্ছে রুকু ঠিক মতো হচ্ছে না সিজদা হচ্ছে না রুকু থেকে ঠিক মতো দাঁড়ানো হচ্ছে না তাহলে কিন্তু তাদের সলা আল্লাহর কাছে কবল হবে না তাদের সলাতি আদায় হচ্ছে না এই অবস্থায় অবশ্যই তাদেরকে নাসিহা করা উচিত তারা যদি আপনার নাসিহা না শুনেন ধীরস্থির ভাবে সলা আদায় না করেন তাদেরকে পরিত্যাগ করে আপনি অন্য মসজিদে কিংবা আপনি ঘরেও সলাত তারাবি আদায় করতে পারেন ইনশা আল্লাহ শাহিন আহমদ ভাই জিজ্ঞেস করেছেন জামাতে ভীতির সালাত আদায় করে ইমামের সাথে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে আরেক রাকাত পরে জোর করে নিলাম পরবর্তীতে তাহাজ পরে ভীতির পড়লাম এরকম কি হবে সম্মানিত ভাই সুন্দর কথা বলেছেন ইমাম সাহেব ধরেন সলাতুল ভীতির আদায় করছে আপনি তার পেছনে দাঁড়িয়ে তার পেছনে দাঁড়ালেন জোর সলাতে নিয়ত করে অর্থাৎ আপনি দুরাকাত আদায় করবেন বা চার রাকাত আদায় করবেন তিনি তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন আপনি দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত পড়লেন সেটার বৈধতা আছে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তালা যদিও এই মাসালা ইখতলাফ থাকতে পারে আহ ফোকাহের মধ্যে তবে বিশুদ্ধ কথা হচ্ছে বৈধ ইনশাআল্লাহ